বিদায়ী সার্কিট ইন্সপেক্টর আতিবুর রহমান ও তালডাংরা থানার নবনিযুক্ত ওসি আব্দুস সামাদ আনসারিকে সম্বর্ধনা জানালেন গ্রামের মানুষ। তালডাংরার লদ্দা গ্রামের মানুষের এই উদ্যোগে খুশি সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকরা। খবরে প্রকাশ, বাঁকুড়া জেলা পুলিশের ইনপুট সার্কেল ইন্সপেক্টর আতিবুর রহমান দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার আইসির দায়িত্ব নিয়ে যাচ্ছেন। অন্যদিকে সম্প্রতি তালডাংরা থানার ওসি হিসেবে কাজে যোগ দিয়েছেন আব্দুস সামাদ আনসারি। লদ্দা গ্রামের মানুষের পক্ষ থেকে এই পুলিশ আধিকারিকদের সম্বর্ধনা দেওয়া হলো। গ্রামবাসী ও সমাজসেবী শেখ বাপ্পি ও গ্রামবাসী শেখ মোজাম্মেল হোসেনরা বলেন, সিআই সাহেবের সঙ্গে গ্রামের প্রতিটি মানুষের সুসম্পর্ক ছিল। উৎসব অনুষ্ঠান থেকে মানুষের সুখ দুঃখে তিনি পাশে থাকতেন, তাই তার বদলির আগে তাকে সম্বর্ধনা জানানো হলো। এছাড়াও তালডাংরার নবনিযুক্ত আব্দুস সামাদ আনসারিও সকলের পূর্ব পরিচিত, আগামী দিনে তাকেও পাশে পাবেন বলে তারা আশা প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, তালডাংরা।